এমন একটা সুন্দর দেশ যেখানে আমাদের শিক্ষার অধিকার থাকবে, তাই না? শিক্ষিত যাতে হতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। তাহলে এখন আমরা জ্ঞান অর্জন করলাম, বুদ্ধিমান হইলাম, এখন আমাদের বেঁচে থাকতে কি করতে হবে? কাজ করতে হবে না? বাসায় বসে থাকলে কি কি খাওয়া এনে দিবে কেউ? আমাদের কাজ করতে হবে, তাই না? তো কাজ করতে হলে এখন আমরা যদি চাকরি নিতে যাই, চাকরি নিতে গেলে যদি ঘুষ দিতে হয়, এটা কি ভালো দেশ? তাহলে এখানে চাকরি হবে কিসের উপর? যোগ্যতার উপর, তাই না? তাহলে আমরা বোকা হইতে চাই না, আমরা জ্ঞানী হতে চাই। জ্ঞানী হতে চাইলে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করলে আমরা আমাদের মেধার ভিত্তিতে আমরা আমাদের চাকরি পাব, নাকি? এরকমই তো একটা দেশের স্বপ্ন দেখেছিলাম আমরা, তাই না? সোনার বাংলাদেশ, ওই যে 30 লক্ষ শহীদ, হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়েছে, তাদের প্রতি আমাদের ঋণ আছে না? ওই ঋণটা কিভাবে পরিশোধ করবা জানো? নিজেকে যদি একটা ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারো, কারণ নিজেকে যদি ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারো, তাহলে তুমি সুশিক্ষিত হবা, তুমি নীতিবান হবা, তুমি ন্যায়বান হবা, ঠিক আছে? অন্যায় নির্যাতনের বিরুদ্ধে তুমি থাকবা, সত্যর পথে তুমি থাকবা, তাই না? বই পড়াটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি ছোটবেলায় বই পড়েছি, অনেক বই পড়েছি, একটা বইয়ের কথা, একটা গল্পের কথা এখনো আমার মনে পড়ে, আমি অনেককেই বলি। লোভ নিয়ে একটা গল্প পড়েছিলাম। কি লোভ? একটা জেলে ছিল, সে সমুদ্রের ধারে তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। তো জেলেটা খুব ভালো মানুষ, সে প্রতিদিন মাছ ধরতে যেত। তো একদিন জাল ফেলল সমুদ্রতে, মাছ একটা বড় মাছ উঠল। তো ও মাছটাকে যখন উঠাচ্ছে, মাছ আবার বলে উঠল যে আমাকে দয়া করে তুমি ছেড়ে দাও। তখন জেলে খুব অবাক হয়ে গেল যে ওমা, মাছ আবার কথা বলে। সে বলল, আমি আসলে স্পেশাল একটা মাছ, আমার অনেক ক্ষমতা আছে, তুমি আমাকে ছেড়ে দাও। তো জেলে দয়া করে মাছটাকে ছেড়ে দিল। তখন মাছ বলল, তুমি এত দয়া করেছো আমার জন্য, আমি তোমাকে কিছু প্রতিদান দিব। তোমার যদি কোনোদিন কোনো বিপদ আসে, তোমার যদি কিছু লাগে, আমাকে এসে এখানে ডাক দিলে আমি তোমাকে দিব। তো জেলে সেদিন বাসায় গিয়ে তার স্ত্রীকে বলল এই ঘটনা। তো তখন তার স্ত্রী বলল, এই এটা তো মনে হচ্ছে জাদুর মাছ, এই মাছ তো তাহলে অনেক কিছু দিতে পারবে, তুমি কি ভোটা নাকি? তুমি আবার যাও এখন মাছের কাছে, মাছের কাছে গিয়ে বলো যে আমাদের তো ভাঙাচোরা বাসা, একটা সুন্দর বাসা হলে আরো ভালো হতো। তো জেলে তখন আরেকদিন গেল, গিয়ে মাছকে ডাক দিল, মাছ আসলো, মাছকে বলল যে আমার স্ত্রী তো আসলে আমরা একটা ভাঙা বাসায় থাকি, ঘরে থাকি, তা আমাদের একটা ভালো ঘর হলে ভালো হতো। তো মাছটা বলল, ঠিক আছে, তুমি যা চাচ্ছ ওটা পেয়ে যাবা। সে ফেরত গিয়ে এসে দেখে ওমা কি সুন্দর একটা বাড়ি। তার কিছুদিন পর তার স্ত্রী বলল, আমি যদি সৃষ্টিকর্তার মতো শক্তিশালী হতে পারতাম, যে আমার ইচ্ছা মতো সবকিছু হবে, তাহলে আরো ভালো হতো। তখন জেলে বলল, এটা কি তুমি মনে করছো না একটু বেশি হয়ে যাচ্ছে? তখন তার স্ত্রী বলল, না তুমি চাও চলেই পাবা। তখন জেলে খুব ভয়ে ভয়ে সাগরে গেল, তখন দেখে সাগরে অনেক ঝড়। তখন মাছটা আসলো, কি চাস তুই? তখন জেলে বলল, আমি চাই না, আমার স্ত্রী বলছে যে ও যদি মহান আল্লাহ তাআলার মতো ক্ষমতা হতো, তাহলে ওর আর কিছু লাগতো না। তখন মাছ বলল যে শোনো, আমি বুঝেছি, যাও তুমি ফেরত যাও তোমার ঘরে, তোমার স্ত্রী যেটা চেয়েছে লোভের প্রতিদান এখন তুমি দেখবে। তো সে বাড়িতে গিয়ে দেখে দালান কোঠা কিচ্ছু নাই, সব চলে গিয়েছে, ওই আগের ওই কুড়ে ঘরের ভিতর তারা ফেরত গিয়েছে। তো এইটা আমাকে শিক্ষা দিয়েছে, লোভ ভালো না, ঠিক আছে? লোভ ভালো না। আমরা যা প্রয়োজন সেটা নিয়ে সন্তুষ্ট থাকব, এবং নিজের জন্য না, আমরা পারলে অন্যের জন্য করবো।